নমস্কার বন্ধুরা, অর্গ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট। এই রেসিপিটা একটু অন্যরকম, গরম ভাতের সাথে দারুণ লাগে, ছোট বড় সকলের ভীষণ পছন্দের রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 100 গ্রাম মুগ ডাল নিয়ে আমি ডালটা ভালো করে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা একটা বাটিতে তুলে নেব। একটা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দেব, 1 চামচ জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা আমি ঘরে জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ভাজা জিরে দিলে তরকারিটা খুব টেস্টি হয়। 1/2 চা চামচ হলুদ। আমি এতে সামান্য জল দিয়ে একটা মশলা তৈরি করে নেব। ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার এটা আমি এক জায়গায় রেখে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি 10 থেকে 15টা বড়ি ভালো করে ভেজে নেব। আমি বড়িটা লাল করে ভেজে নিয়েছি, একটু আমি কড়া করে ভেজেছি। যখন আমি লাউয়ের মধ্যে দেব তখন বড়িটা যাতে না ভেঙে যায় তার জন্য আমি লাল করে ভেজেছি। প্রত্যেকটা বড়ি গোটা গোটা থাকবে। আমি এই তেলের মধ্যে ফোড়নের দেব 1 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 4টে ছোট এলাচ। আমি এই মশলাটা একটু 1 থেকে 2 সেকেন্ড ভেজে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডাল দিয়ে দেব। ডালটা আমি 5 মিনিট ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুচো করা লাউগুলো আমি দিয়ে 5 মিনিট একটু ভেজে নেব। আমি লাউটা একদম সরু সরু করে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে কেটে দিলে খুব ভালো সিদ্ধ হবে। 5 মিনিট ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 1/2 চা চামচ হলুদ দেব, 7 মতো নুন, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর এতে আমি 15 মিনিট ভালো করে চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। মাঝের মধ্যে আমি 1 থেকে 2 বার ঢাকনাটা খুলে নেড়ে নিতে হবে, নাহলে নিচে ধরে যেতে পারে। আমি এতে জল দেব না, এই লাউয়ের মধ্যে যে জল আছে এর মধ্যেই এই জলেই সিদ্ধ হয়ে যাবে। এবার এটা আমি চাপা দিয়ে 15 মিনিট রান্না হতে দেব। আমি 15 মিনিট পর ফিরে এলাম। আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটা এর মধ্যে দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি আরও 5 মিনিট চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমি এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম কিছুটা বড়ি ভেঙে দিয়েছি আর কিছুটা গোটা রেখেছি। আমি বড়িগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আপনারা চাইলেন নয় ভেঙেও দিতে পারেন আর নয় গোটা বড়ি রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দেব। চিনিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডাল আর লাউ দুটোই সিদ্ধ হয়ে গেছে। 1 চা চামচ ঘি দেব। ঘিটা অবশ্যই আপনারা দেবেন, ঘিটা দিলে টেস্টটা আরও খুব ভালো হয়। আমি ঘিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুটা ধনে পাতা দিয়ে দেব সবার শেষে। ধনে পাতাটা দিয়ে আমি নাবিয়ে নেব একটু নাড়াচাড়া করে। তৈরি হয়ে গেল আমার আজকে মুগ ডাল ঘন্ট। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এটা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে এটা দারুণ খেতে লাগে, আপনারা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।